আগরতলায় উমাকান্ত একাডেমির স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের পরিকাঠামো ঘুরে দেখলেন নির্বাচন কমিশন নিযুক্ত অবজারভার। লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। লোকসভা ভোট নিয়ে সাংবাদিক সম্মেলনে দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোটের জন্য দুদিনের বিস্তারিত আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়েছে, তাতে ডিএম, এসপি, পুলিশ অফিসিয়াল, রাজ্য প্রশাসন শান্তিপূর্ণভাবে ভোটের জন্য প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত থাকবে। আমরা জানিয়ে দিয়েছি শান্তিপূর্ণ ভোটের জন্য যাবতীয় ব্যবস্থা আপনাদেরই করতে হবে। নিচু স্তরের অফিসারদেরও এই বার্তা দিয়ে দিতে হবে ওঁদেরই। আগরতলায় তাই উমাকান্ত একাডেমি স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের পরিকাঠামো ঘুরে দেখলেন নির্বাচন কমিশন নিযুক্ত অবজারভার। এই রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য অন্য রাজ্যে এলেন নির্বাচন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় অবজারভার বিবেক এল ভিমানুয়ার। তিনি এদিন উমাকান্ত একাডেমি স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের পরিকাঠামো পরিদর্শন করে পুরোপুরি সন্তোষ প্রকাশ করেন। তার সঙ্গে ছিলেন নির্বাচনী আধিকারিক তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। পাশাপাশি পরিকাঠামোগত বিভিন্ন দিকগুলি বিস্তারিত খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে কেন্দ্রীয় অবজারভার বিবেক এল ভিমানুয়ার জানিয়েছেন, স্ট্রংরুম এবং গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো, সার্বিক ব্যবস্থায় খুশি তিনি। বসানো হয়েছে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরাও, মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা। সকলেরই জানা আছে দেশে লোকসভা নির্বাচন হবে সর্বমোট 7 দফায়, যা শুরু হবে 19 এপ্রিল এবং তার সমাপ্তি ঘটবে 1 জুন। সেদিক থেকে দেখলে ত্রিপুরায় 2 দফায় ভোট, পশ্চিম ত্রিপুরায় 19 এপ্রিল এবং পূর্ব ত্রিপুরায় 26 এপ্রিল নির্বাচন হবে। তবে দেশজুড়ে 7 দফায় মোট 47 দিন ধরে ভোট গ্রহণ হবে। এদিকে পাশাপাশি হবে 26টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সব মিলিয়ে 543টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে। আর সেজন্য তো আদর্শ আচরণবিধি লাগু হয়েই গিয়েছে সারা দেশে। এবারে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 10.5 লাখ, 97 কোটি ভোটার ভোট দেবেন 55 লক্ষ ইভিএমে। এবারে মহিলা ভোটারদের সংখ্যা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে, 12টি রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। দেশে 47.7 কোটি পুরুষ ভোটার এবং 47.1 কোটি মহিলা ভোটার। দেশে নতুন ভোটারের সংখ্যা 1.82 কোটি, শতবর্ষের উপরে আয়োজিত ভোটারের সংখ্যা 2.18 লক্ষ। দেশে ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা 48,000। মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ, কোথাওই কোনোভাবে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। সর্বমোট 2,100 পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে, তারাই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করবেন। 1.5 কোটি কর্মকর্তা ভোট পর্ব পরিচালনার দায়িত্বে থাকবেন। এছাড়াও রাজীব কুমার জানিয়েছেন, 11টি রাজ্যের নির্বাচনে 3,400 কোটি টাকার আর্থিক লেনদেন আটকানো হয়েছে। জিএসটির মাধ্যমে নজর রাখা হবে যে কোনো পণ্যের হঠাৎ চাহিদা বাড়ছে কিনা, যাচাই না করে কোনো খবর শেয়ার করতে নিষেধ করা হয়েছে। বিজ্ঞাপন দিলে সংবাদ মাধ্যমকেও তা জানাতে হবে। ভুয়ো খবর তৈরি করা যাবে না, প্রচারে কোনোভাবেই শিশুদের ব্যবহার করা যাবে না। তথ্য যাচাই করে রাজ্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করতে পারবে, যা এবারে নির্বাচনে নয়া নিয়ম। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আগামী 16 জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ।